আসসালামু আলাইকুম। রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। এখন রমজান মাস অলমোস্ট 9টি রোজা চলে গিয়েছে, আজকে 10ম রোজা। আশা করছি সবাই নিজ নিজ বাসায় ভালো আছেন। রমজান মাসে নামাজ কালাম পড়া, রোজা রাখা, ইফতার সেহরি করা, এগুলোর পাশাপাশি আমাদের কিছু সামাজিক দায়িত্ব থাকে, আমাদের যার যার সাধ্যমতো সেগুলো করা। আমরা আমাদের আশেপাশে যারা গরিব মানুষ আছে যতটুকু সম্ভব তাদের খেয়াল রাখা, তারা ঠিকমতো ইফতারি সেহরি করতে পারছে কি না যতটুকু সম্ভব তাদের সাহায্য সহযোগিতা করা। এখন প্রায় 11টার মতো বাজে, আমি হঠাৎ করে বাগানে গিয়ে দেখলাম আমি কিছু মিষ্টি আলু বুনেছিলাম, সেখানে মিষ্টি আলু হয়েছে। আমি মিষ্টি আলু বাজার থেকে কিনে ঘরে রেখে দেওয়ার পর সেখান থেকে কিছু গাছ হয়েছিল, সেগুলো আমি কিছুটা আলু সহ কেটে এখানে বুনে রেখেছিলাম, সেইখান থেকে আমার এখানে আলু হয়েছে মাশাল্লাহ। বাগানে যদি কিছু বোনা হয় সেটা যদি কিছুটা ভালো মতো হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আলু গাছগুলো সরিয়ে এইখানে পাশেই কিছু লেবুর চারা হয়েছে, আমার হাজবেন্ড এই লেবুর চারাগুলো এখানে বুনে দিবে। এখন মনে হচ্ছে আলুগুলো রেখে দিলে আরও কিছুটা বড় হতো। যাই হোক, বাগানের পর্ব শেষ করে আজকে আমি 45 দিন পর বাসা থেকে বের হব। 45 দিন পর হোম কোয়ারেন্টাইনে থাকার পর আমি আজকে বাইরে যাচ্ছি, টুকটাক বাজার করব। খুব বেশি দূরে যাব না, বাসার পাশেই একটা সুপার শপ আছে সেইখানে যাব। আজকে আমি কিছু ইফতারির আয়োজন করব আশেপাশের মানুষদের দেওয়ার জন্য, সেজন্যই আর কি টুকটাক বাজার করার জন্য বাসার বাইরে যাচ্ছি। ওয়েদারের কথাটা আসলে কি বলবো, কখনো আকাশ মেঘলা, কখনো আকাশে অনেক রোদ, বোঝা যায় না। আমি সুপার শপে চলে এসেছি, এখন কিছু বাজার করে নিই। আমার বাজার করা অলমোস্ট শেষ, এখন আমি বাসায় যাব। বের হয়ে দেখলাম দোকানপাট টুকটাক খোলাই আছে, মানুষজনও শিথিলভাবে চলাফেরা করছে। বাসার কাছে থাকায় এখানে আমি হেঁটেই গিয়েছিলাম, আমার বাজারগুলো এনেছি, এখন আমি বাজারগুলো এক এক করে বের করব, এখন এগুলো সুন্দর মতো গুছিয়ে নেব। শরবত খাবো তাই সাদা জিরা কিনেছি। বাসার সামনে দেখলাম কাঁচা আম বিক্রি করছে, সেইখান থেকে আমি কাঁচা আম কিনে এনেছি জুস করার জন্য। ওইখানে দেখছেন একটা ছোট সাদা প্যাকেট, ওইটা সাবুদানার প্যাকেট, আজকে আমি একটা সাবুদানার ডেজার্ট বানাবো। আমি এখন কাঁচামরিচগুলো সুন্দর মতো পরিষ্কার করে স্টোরেজ করব। এগুলোর আমি বোটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এখন একটা জালিতে আমি রাখবো, এটা শুকিয়ে তারপর একটা জিপলক ব্যাগ কিংবা কাগজের প্যাকেটে আমি এটা ফ্রিজে সংরক্ষণ করব। কাগজের প্যাকেটে রাখলে এটা অনেকদিন ভালো থাকে। এখানে আমি পুদিনা পাতা নিয়েছি, পুদিনা পাতাগুলো আমি ডান্ডি থেকে ছাড়িয়ে পাতাগুলো আলাদা করে নিয়েছি, এগুলো ধুয়ে এগুলো শুকিয়ে আমি এগুলোকেও ফ্রিজে সংরক্ষণ করব। আমের জুস করার জন্য আমি আমগুলো ছিলে এখন কুচি কুচি করে নিব, তারপর এগুলো দিয়ে জুস বানাবো। জুসটা আসলে যার যার পছন্দ অনুযায়ী, যার যার টেস্ট অনুযায়ী সে এসে তার পছন্দ মতো উপকরণ দিয়ে তৈরি করে, আমি আমার পছন্দ মতো উপকরণগুলো দিয়ে তৈরি করছি। একদিন এটার ফুল সুন্দর একটা রেসিপি আমি আপনাদের সাথে আমার কুকিং চ্যানেলে শেয়ার করব। এখানে আমের জুসটা রেডি, এটা আমি এখন পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে নেব।
আমরা দুইজন মানুষ, তাই আমি দুই গ্লাস শরবত বানিয়েছি। এখন আমি বানাবো জিলাপি। এখানে জিলাপির ব্যাটারটা রেডি। আমি ব্যস্ততার কারণে আসলে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারছি না। এখানে দেখুন আমার জিলাপিগুলো রেডি। শেপটা অতটা সুন্দর না হলেও খেতে কিন্তু দারুণ মজা লেগেছিল এবং অনেক ক্রাঞ্চি হয়েছিল, রসালো হয়েছিল। এখানে আমি প্রায় এক কাপ ময়দা দিয়ে জিলাপি বানিয়েছি, অনেকগুলো জিলাপি হয়েছে। এখানে দেখুন আমি প্রথমে জিলাপিগুলো যেগুলো বানিয়েছিলাম, শিরা ভালো না হওয়ার কারণে জিলাপিগুলো এরকম হয়েছে। এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্যই যে শিরাটা অবশ্যই ভালো হতে হবে। এখানে আমি অন্যান্য যে ইফতারিগুলো রেডি করব, বানাবো, সেগুলোর উপকরণগুলো রেডি করে নিয়েছি। এখানে আমার ছোলা বোনা প্রায় শেষ। এখন বানাচ্ছি পেঁয়াজু। আমি এখানে ডিম দিয়ে সিঙ্গারার মতো শেপ দিয়ে একটা আইটেম বানিয়েছি। এখানে আমার হাজবেন্ড আমাকে সহযোগিতা করছে। ইফতারগুলো বানানো শেষ। আমি এখানে আগেই আপনাদের বলেছিলাম যে সাগুদানার একটা ডেজার্ট বানাবো, সেই ডেজার্টটা এখানে বানানো। আমার সবগুলো ইফতারি এখানে রেডি। আমরা পাশের ফ্ল্যাটে কিছু ইফতারি দিয়েছিলাম, তারাও আমাদের ইফতারি দিয়েছে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ।